প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ। প্রায় ১২ লক্ষ টাকা খোয়ালেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গারুলিয়ার বাসিন্দা সুরজিৎ বাগচির দাবি, গত সেপ্টেম্বর মাসে তার কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তার একটি ইন্স্যুরেন্স পলিসি ম্যাচিওর করেছে বলে জানানো হয়। সেই টাকা পেতে চাইলে বেশ কিছু টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে বলে প্রতারকেরা। ফাঁদে পা দিয়ে রেজিস্ট্রেশন করাতে গেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ব্যক্তিগত তথ্য চলে যায় প্রতারকদের হাতে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একাধিকবার এই ধরনের ফোন পান সুরজিৎ। বিভিন্ন পদ্ধতিতে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেওয়া হয় তাকে। প্রতিবারই প্রতারকদের কথা মতো কাজ করেন তিনি। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১১ লক্ষ টাকা খোয়ানোর পর নোয়াপাড়া থানার দ্বারস্থ হন তিনি। আমি একটা প্রতারণের ফাঁদে পা দিয়েছিলাম ওনাদের কথা বিশ্বাস করে, এবং সেখানে আমি অনেক টাকা খুইয়েছি, এবং সেই হিসাবে আমি নোয়াপাড়া থানায় এসে ফার্স্ট কমপ্লেন করি। আমি অনেকবার করে ডকুমেন্ট চেয়েছিলাম, ডকুমেন্ট দেয়নি। লাস্টে যখন দেখা করতে গেলাম তখন ওনারা কেউ দেখাও করেনি। অভিযোগকারীর দেওয়া একাধিক ফোন নম্বরের সূত্র ধরে ভবানীপুরের এজেসি বোস রোডের একটি কল সেন্টারে হানা দেয় পুলিশ। দুজন মহিলাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ৪০টি মোবাইল ফোন ও ৮টি ডায়েরি উদ্ধার করে পুলিশ। ফোন ও ডায়েরি থেকে একাধিক প্রতারিতদের তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এদের কাছে যা এখনও নম্বর পেয়েছি তাতে বাংলার বাইরেরও অনেক নম্বর আছে, শুধুমাত্র এই রাজ্যে নয়, এবং তার বাইরেও আরও কোন কোন রাজ্যের নম্বর আছে। এই মুহূর্তে আমরা এটাকে কম্পাইল করার চেষ্টা করছি। এদের টার্গেট হচ্ছে সাধারণত রিটায়ার্ড এমপ্লয়ি যেমন আছে, এবং যারা বিভিন্ন রকম চাকরি করে তারাও আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ভিকটিম সাধারণ লোকও আছে, যারা হয়তো রাজমিস্ত্রির কাজ করে, সেরকম ভিকটিমও আছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতারণা চক্রের সদস্যরা ছড়িয়ে রয়েছে বলে সন্দেহ পুলিশের। ডায়েরির তথ্য ও ফোন নম্বরের সূত্র ধরে চক্রের মাথাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।